हेलो स्टूडेंट, हेलो व्यूअर्स। तुम्हारा बोर्डे एक प्रॉब्लम देखते पाच्छो लेबारेर ओपर, जेटा मिसिंग फिगार। एखाने तोमादेर बोले दिएछे जे प्रॉब्लमटा पढ़ो। देखो, स्टैंडार्ड टाइम टू डू ए जॉब इज 10 आवर्स एंड रेट ऑफ वेज पर आवर इज ₹20। इफ ए वर्कर गेट्स बोनस ऑफ ₹40 अंडर हालसे प्रीमियम प्लान, जेटा हे 50% ऑन कम्प्लीटिंग द वर्क, देन व्हाट इज द टोटल अर्निंग्स अफ द वर्कर अंडार रोन प्रिमियम मेथड। माने एखाने तोमादेर रोन प्रिमियम मेथडे टोटल अर्निंग्स बेर करते बोलेछे, तार जोन्नो तोमादेर बोले दिएछे जे की की डेटा आमरा पाच्छी। देखो, स्टैंडार्ड टाइम टू डू ए जॉब, ताहले स्टैंडार्ड टाइम कत 10 आवर्स बोले दिएछे, एंड बोनस बोले दिए अंडार हालसे ₹20 ना, वेज रेट बोले 20 और टोटल अर्निंग्स हे, टोटल अर्निंग्स जानी ना, से दरकार नहीं। अच्छा, बोनसटा बोले दिए ₹40। तेल की पासी देखो, एखे एक हे 10 आवर्स स्टैंडार्ड टाइम नए, ये हे टाइम सेव, जेटा देखो क्वेश्चन बोले स्टैंडार्ड टाइम टू डू ए जॉब 10 आवर्स हे स्टैंडार्ड टाइम, एंड रेट अफ वेजेस ₹20 पर आवर, और 40 हे बोनस पे अंडार हालसे 50% कैटेगरी, अवश्य हालसे तो 50%। और ये बोलते रोवान्स ने तार टोटल अर्निंग बेर करते, हमें ये क्य पासी देखो, ये तीनटे आइटेम पे गलम, सेगल लिखे निची। ठीक है, बोनस अंडार सल्यूशन, तेल की दावा आछे बोनस अंडर हालसे कत दावा आछे रुपीस हालसे प्लान लेखो ₹40। तेल हालसे प्लान फर्मूलाटा कि, हालसे प्लान फर्मूलाटा आछे 50% अफ टाइम सेव इंटू रेट पर आवर। ठीक है, टाइम सेव इंटू रेट पर आवर, टाइम सेव इंटू रेट पर आवर आवर रेट पर आवर आर लिखते पारो। अच्छा, रेट पर आवर ताले कत, एखाने 40 समाधानटा करो। देखो 50% माने 50% ही थाकबे, 50/100 करे निते पारो, और ताहले एखाने कि होच्छे इनटू टाइम सेव आमी शॉर्ट फॉर्म लिखलाम, और रेट पर आवर कत, रेट पर आवर होच्छे आमादेर 20, और एदिके होच्छे 40। समाधानटा करले कि पाई देखो, एखाने एकटा शून्य केटे गेलो 5/2, माने एटा बज्रगुण करते हबे टाइम सेव इनटू, जदि आमी टाइम सेवटा लिखी देखो, एखाने 2টা नीचे आछे, ताहले टाइम सेव इक्वल टू कि हबे, ए दुईटा ऊपरे जाबे आर 20টা नीचे चले जाबे। ठीक आछे, ताहले बज्रगुण करले देखो 2 नीचे आछे, कोनाकुनि ऊपरे चले जाबे, ताहले 40 × 2/20। क्लियर कि ना, देखो 20টা ऊपर आछे नीचे चले गेलो, तुम्हारा सब मैंने भेगे भेगे करते असुविधा नहीं। ठीक है, तेल 40 × 80 TS × 20 = 80, TS 20 = 80, तेल 80 থেকে এটা 20 বাই হয়ে যাবে পরের লাইনে, তাহলে এখানে শূন্য শূন্য কাটা দেখো, 2 2 কাটা, তাহলে 4 আওয়ার্স, তাহলে টাইম সেভ হচ্ছে 4 আওয়ার্স। ক্লিয়ার, সিম্পল, কিছু নেই, কিন্তু টাইম সেভ আমরা পেয়ে গেলাম। তাহলে টাইম সেভ পেয়ে গেলাম যেহেতু, তাহলে এবার স্ট্যান্ডার্ড টাইম কত, আমরা জানি 10 আওয়ার্স, টাইম সেভ তাহলে কত, তার হাফ মানে 10 থেকে 4 ঘন্টা বাদ, তাহলে এটা হচ্ছে আমি মুছে দিচ্ছি ওপর পোর্শনটা, নিচটা বোঝার চেষ্টা করো। এখানে দেখো, তাহলে টাইম সেভ আমি পেয়ে গেছি 4 আওয়ার্স। ঠিক আছে, তাহলে টাইম সেভ শর্টে লিখছি
4 hours আর স্ট্যান্ডার্ড টাইম কত স্ট্যান্ডার্ড টাইম 10 hours আর তাহলে টাইম টেকেন কত হবে 10 hours minus 4 hours মানে 6 hours ঠিক আছে 6 ঘন্টা সে টাইম নিয়েছে আর বাকি ডেটা তো আমরা পেয়ে গেছি রেট পার আওয়ারও পেয়ে গেছি 20 ঠিক আছে আর স্ট্যান্ডার্ড টাইম সবই পেয়ে গেছি এবার রোয়ানে তাহলে বোনাস আন্ডার রোয়ান প্ল্যান মানে টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্ল্যান করতে হবে এখানে তো শুধু বোনাস জানতে চাইনি এখানে কি জানতে চাইছে টোটাল আর্নিংস তাহলে টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্ল্যান ফর্মুলাটা লিখতে হবে ঠিক আছে তাহলে টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্ল্যান কি করতে হবে ফর্মুলাটা লিখি টোটাল আর্নিংস ইকুয়াল টু কি হবে না টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার প্লাস এখানে হচ্ছে টাইম সেভড বাই স্ট্যান্ডার্ড টাইম তাই তো টাইম সেভ বাই স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড ইনটু টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার দেখো এই হচ্ছে এটা ব্র্যাকেটে রাখা যায় বা দেখা যায় যে গুণের সম্পর্ক এখানে কিন্তু যোগের সম্পর্ক ঠিক আছে প্লাসের সম্পর্ক খেয়াল রাখবে তাহলে টোটাল আর্নিং আন্ডার তাহলে রোয়ানে কি হচ্ছে না টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার প্লাস টাইম সেভ বা স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড যাই বলো ইনটু টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার তাহলে বসিয়ে দিই টাইম টেকেন কত 6 ঠিক আছে টাইম টেকেন হচ্ছে আমাদের 6 আওয়ার্স এই যে বার করে রেখেছি ইনটু রেট পার আওয়ার কত 20 প্লাস টাইম সেভ কত 4 আওয়ার্স স্ট্যান্ডার্ড টাইম 10 আওয়ার্স আর টাইম টেকেন 6 আওয়ার্স আর রেট পার আওয়ার হচ্ছে যদি এটা মনে হয় এটা কিন্তু ব্র্যাকেটে রাখতে পারো অসুবিধা নেই এটা পুরোটাকে ব্র্যাকেটে প্লাসের পর তাহলে এখানে হচ্ছে 6 আর রেট পার আওয়ার হচ্ছে 20 এবার কাটাকুটি করো শূন্য শূন্য কেটে গেল দেখো ওপরে নিচে আছে এটা 6 দুগুণে 12 120 প্লাস কত হচ্ছে এখানে হচ্ছে 424 24 দুগুণে 424 24 দুগুণে 48 48 ঠিক আছে তাহলে 120 আর 48 কত 168 ঠিক আছে তাহলে টোটাল আর্নিংস আন্ডার রোয়ানে 168 টাকা আমরা পেয়ে গেলাম ঠিক আছে এটা মিসিং ফিগার ছিল মানে মিসিং ফিগার কোনটা টাইম সেভ আর টাইম টেকেন এখানে মিসিং ফিগার ছিল ঠিক আছে টাইম সেভ এই পোর্শনটা মিসিং ছিল বা এই পোর্শনটা যে কোনো একটা পেলেই হয়ে গেল আমাদের টাইম টেকেন অথবা টাইম সেভ যে কোনো একটা মানে এখানে দুটোই মিসিং ছিল তাহলে আমরা সেটা বের করে প্রবলেমটা সলভ করলাম এবং তাতে টোটাল আর্নিংস হলো 168 টাকা ঠিক আছে এবার আওয়ারলি রেট যদি বলো তাহলে আওয়ারলি রেট এখান থেকে আমি একটা অ্যাড করছি যে এখানে আওয়ারলি রেট যদি বলা হয় তাহলে কি হবে আওয়ারলি রেট বার করতে গেলে তোমাদের দেখো আমাদের যে এফিসিয়েন্সি তো পেয়ে গেছি যে আওয়ারলি রেট যদি বলা হয় তাহলে আওয়ারলি রেট বললে গেলে তোমাদের কিন্তু যে টাইম টেকেন আছে সেই টাইম টেকেন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি এফেক্টিভ আওয়ারলি রেট করে দিচ্ছি এখানে এফেক্টিভ এটা কিন্তু অ্যাড করলাম এফেক্টিভ যদি আছে আসে কোশ্চেনে আওয়ারলি রেট অফ ওয়েজ আন্ডার কিন্তু রোয়ানেই চলছে তাহলে 168 মানে টোটাল আর্নিং বাই টাইম টেকেন তাহলে টোটাল আর্নিং কত 168 বাই টাইম টেকেন হচ্ছে 6 তাহলে এটা কত দেখো
তাহলে 6 দুগুণে 12 আর থাকলো হচ্ছে 48 6টা 48 মানে 28 টাকা তাহলে 28 টাকা এফেক্টিভ রেট হয়ে গেল এটা কিন্তু আমি অ্যাড করলাম এই পার্সেন্টটা এটা কোশ্চেনে ছিল না দেখো এফেক্টিভ রেট এফেক্টিভ আওয়ারলি রেট যদি বলে তাহলে কিন্তু টোটাল আর্নিং কে টাইম টেকেন দিয়ে ভাগ করতে হবে টোটাল আর্নিং কে টাইম টেকেন দিয়ে ভাগ করলে এফেক্টিভ আওয়ারলি রেট পেয়ে যাবে তাহলে আমাদের টাইম টেকেন হচ্ছে 6 আওয়ার্স আর টোটাল আর্নিং 168 168 কে 6 দিয়ে ভাগ করো তাহলে 28 রুপিস 28 পার আওয়ার হচ্ছে এফেক্টিভ আওয়ারলি রেট তাহলে এখানেই আশা করি বুঝতে পেরেছো আমি ডেসক্রিপশন বক্সে এই যে অ্যাডিশন করলাম সেই অ্যাডিশনেরটা আমি দিয়ে দেব তোমরা সেখান থেকে কোশ্চেনটা তুলে নেবে আর আমি তো বোর্ডে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে কোশ্চেনটা তাও আমি পুরো কোশ্চেনটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কোশ্চেনটা তোলার পর কিন্তু তোমরা সলভ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই ধরনের প্রবলেম আসার চান্স বেশি আছে ঠিক আছে 2021 সালের যে এইচএস হবে তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই ভালো থেকো